যারা এখন ক্ষমতায় বসে আছেন তারা একদিকে নিষ্ঠুর আর একদিকে প্রতারক আর একদিকে মিথ্যাবাদী আর সবচাইতে বেশি হচ্ছে ভীতু কাপুরুষ। তারা বেগম জিয়াকে ভয় পায়, তারা জানে উনি যদি প্রকাশ্যে জনগণের সামনে কথা বলতে পারেন তাহলে সেই কথায় মানুষ নড়ে চড়ে রাজপথ কাঁপিয়ে দেবে। প্রধানমন্ত্রী এই জন্যই একটার পর একটা মিথ্যা কথা বলছেন, ভোট চুরি করেছেন, ডাকাতি করেছেন, তারপরে টেলিভিশনের সামনে এসে বলে এত চমৎকার নির্বাচন করলাম আর বিরোধী দল মানে না। নির্বাচন করবার আগে ঘোষণা করেছিলেন 10 টাকা করে চাল খাওয়াবেন, এখন চাল 70 টাকা, উনি বলেন আর কত দাম কমাব। উল্টা দিকে হাঁটে, দাম কমলে কমে 10 টাকা, 9 টাকা, 8 টাকা, 7 টাকা হয়, 10 টাকা 70 টাকা হয়েছে আর উনি বলছেন দাম কমিয়েছেন। এই জন্যই আমি বলি এই সরকারের কাছে দাবি পেশ করে খুব লাভ হবে না। এই সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে। এই সমাবেশে দাঁড়িয়ে আমি প্রথম দিল্লির তথা ভারতের কৃষকদের অভিনন্দন জানাচ্ছি। এত বড় যে লৌহ মানবের মতো এক নেতা, উনি করজোড়ে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছেন। অপেক্ষা করেন, দিন আসবে যখন আমাদের ইনিও দুই হাত জড়ো করে ক্ষমা চাইবেন, মানুষ ক্ষমা করবে না। আমি কামনা করি যত অসুস্থতায় থাক আল্লাহ তৌফিক দিন বেগম জিয়া যেন সুস্থ থাকে। যত ধরনের বিপর্যয় আসুক, আপনারা আজকে যে আন্দোলন করছেন এই আন্দোলন অব্যাহত রাখুন। এই ধারণাও সম্ভবত ভালো, ব্যাপক মানুষকে একসাথে করে ধীরে ধীরে এই আন্দোলন এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে এই স্বৈরাচারের পতন হয়। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি। আমি প্রায়ই বলি আমি তো বিএনপি করি না, হয়তো করব না, কিন্তু ন্যায় নিঃস্ব সত্যনিষ্ঠ একটা নেতার পক্ষে, একটা আদর্শের পক্ষে, গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে যে কোনো জায়গায় যে কোনো ধরনের বিপদের ঝুঁকি নিতে প্রস্তুত আছি। আপনাদের পক্ষ থেকে যেই কর্মসূচি দেওয়া হোক, আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তাতে আগেই সংহতি প্রকাশ করছি। আমি মনে করি যে আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়, যতদিন পর্যন্ত এই সরকারকে সেই চাপে ফেলতে না পারবেন ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনের প্রতিটা পদক্ষেপেই আমরা আপনাদের সাথে থাকব। ভালো থাকুন, খোদা হাফেজ।